তো আজ ওটা আমি একটু পটলও ভালো রেসিপি বানাই, তো এটা ভেজ লোক বহু পছন্দ হয়েছিল, দেখুন সব জিনিস নিয়ে গেছি, তারপর চালানো স্টার্ট করি। তো আমি পটল নিয়ে গেছি, তো পটল এই টাইপের সব কাটি দেবো, দেখুন গোটে পটলকে এবার যে ভজা হবে এপট সাইডও টিকে, তারপর তাকে উল্টে দিয়ে উল্টে দেখি তার অপোজিট সাইড ওটা উঠে মতো, তো ফ্রাই প্যানে নেবা রিফাইন অয়েল, তো পটল দেবে তেলের ভালো ফ্রাই করবা, সেই ভালো ফ্রাই হয়েছে একটু ভার কথা বলে দেখো, কাজু ও পোস্তকে আমি গ্রাইন্ড করে দেবা, গোটে পেস্ট বানিয়ে দেবা, তো দেখুন এটা নড়িয়ার ক্ষীরটা আমি নিয়েছি, তো সে পেস্টটা যে বানা হলো সেটা পেস্টটা এইথিরে দিয়ে দেবা, তো দেখুন নেছি তেজপত্র ডালচিনি গুজরাটি গোলমরিচ লবঙ্গ এটিকে ভাবে তেলটে পকে দেওয়া, তো দেখুন তো আমি ফার্স্ট আগুর গোটে পিঁয়াজ আউ অদা রসুন তার গোটে মিশিকি পেস্ট করিদেছু, পাখাপাখি গোটে পিঁয়াজ আউ অদা অল্প টিকে রসুন টিকে অল্প, তো তাকে পেস্ট করিদেছু, তবে এটা সেটা পকে দেওয়া, তো এটা টিকে ভালো দেবো কেন বেশি পকাই না, অল্প টিকে ভালো দেবো, স্লাইড ভালো দেবো, রেড চিলি পাউডার টিকে, জিরা পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা, সবু মশলা টিকে টিকে পড়ি দেবে বেশি নেই, অল্প অল্প জাস্ট, এটা লাস্টকে এটা পকাইলে ভালো লাগবে, ন পকাইলে চলবে, এটা কিন্তু পকাইলে টিকে বেশি ভালো লাগবে, এটা হলো কিচেন কিং মশলা, লুণ যদি দরকার সেটি লুণ, তো মশলাটা ভালো ফ্রাই হয়েছে, এটা দেখুন আমি নিয়েছিল আগুর, এটা হচ্ছে আমার কোকোনাট মিল্ক, তা সহ আমি কাজু আউ পোস্তর গোটে পেস্ট বানিয়েছিল, তো মিক্স করে দিয়েছিল সব যাক, এবার সে পেস্টটাকে আমি এইথিরে পকাই দেবা, টিকে পানি দিয়ে দেবা, তো দেখুন মশলাটা কেমন দিচ্ছি কেন দেখ কমেন্ট করে নিশ্চয় করে দেখুন জনা পড়ছে বহুত বড়িয়া বাসনা আসছি, তবে কসুরি মেথি পকাই দেবা, তো গ্রেভিটা দেখুন কেন দেখা হচ্ছে, তো এবার পকাই দেবা লাস্ট পটল ফ্রাই খেয়ে দেবা, দেখিও যেন লাগুছে টেস্ট বেশি ভালো লাগবে, বহু বড়া লাগবে টেস্ট, আজ দেখুন লঞ্চ রাইস ডাল, এটা তো আমার স্পেশাল টমাটো টিকে ভাজিকি রসুন আউ কঞ্চা লঙ্কাটা চকড়া হবো, আর তার সহ এ রেসিপি, তো রেসিপিটা নিশ্চয়ই ঘরে ট্রাই করুন করতে, আউ ভালো লাগলে তো বারম্বার ট্রাই করবে, কমেন্ট করতে নিশ্চয়ই কবি কেমন লাগলা,
Gracias.